আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা অ্যাক্সিও হাইব্রিড গাড়ি 2014 মডেল 2020 রেজিস্ট্রেশনের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা অ্যাক্সিওর মধ্যে ফ্রেশ হাইব্রিড গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে, সিসি হচ্ছে 1500। গাড়িটির যিনি ইউজার, তিনি গাড়িটির প্রথম ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে। গাড়িটির মাইলেজ খুবই কম, যিনি ইউজ করেছে তিনি মাত্র 58,000 সামথিং কিলোমিটার ইউজ করেছে। ট্যাক্স টোকেন আছে 2023 মার্চ এবং ফিটনেস আছে 2023 মার্চ, তার মানে বর্তমানে আপ টু ডেট করা আছে। এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন আমরা যে বিষয়গুলো দেখি, প্রথমে হচ্ছে গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, এবং গাড়িটির বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি নেই, কোথাও কোনো ড্যামেজ হয়েছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয়। আর আমরা যখন এভাবে একটি গাড়ি চেক করি তখন একটি গাড়িকে আমাদের চারটি ভাগে ভাগ করতে হয়। প্রথমে এক নম্বর হচ্ছে বনাটের অংশ, দুই নম্বর হচ্ছে পেছনের ব্যাকডেলার অংশ, তিন নম্বর হচ্ছে বাম পাশের অংশ, চার নম্বর হচ্ছে গাড়িটির ডান পাশের অংশ। যখন আপনি চারটি পয়েন্ট খুব সুন্দরভাবে চেক করবেন তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো ইঞ্জুরি আছে কি নেই, এবং যে ব্যক্তি গাড়িটি ইউজ করেছে তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছে সেটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। এবং আপনি যদি সেটা দেখতে চান তাহলে আপনাকে কিন্তু ভেতরে দেখতে হবে। প্রথমে হচ্ছে কি মাইলেজ, গাড়িটি মাত্র 58,279 কিলোমিটার রান করেছে। তো প্রথমে আপনাকে দেখতে হবে গাড়িটির ডোর প্যাড ভালো আছে কি না, এরপর দেখতে হবে স্টিয়ারিং হুইল ভালো আছে কি না, ড্যাশবোর্ড ভালো আছে কি না, উপরের স্লিং ভালো আছে কি না, সিটগুলো ভালো আছে কি না, এগুলো দেখার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন এই গাড়িটির যিনি ইউজার তিনি আসলে গাড়িটি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন। গাড়িটি আমি ক্রয় করেছি কারণ গাড়িটির কন্ডিশন খুবই ফ্রেশ। গাড়িটির কন্ডিশন যদি কোনোভাবে ফ্রেশ না হতো তবে কিন্তু এই গাড়িটি আমি অবশ্যই ক্রয় করতাম না। গাড়িটির পেছনের লাইট ব্যাকলাইটও কিন্তু অরিজিনাল রয়েছে, নেম প্লেটে কোথাও কোনো আঁচড় নেই, এবং গাড়িটির পেছনের গ্লাস অরিজিনাল রয়েছে। আমরা পেছনের দিকে চলে এসেছি, গাড়িটি কোনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি, গাড়িটি হাইব্রিড গাড়ি। আর বর্তমান বাজারে হাইব্রিড গাড়ি অনেকের পছন্দ, এর কারণ হচ্ছে কম খরচে বেশি কিলোমিটার যাওয়া সম্ভব। পেছনের পেস্টিং বিটগুলো আমি দেখাচ্ছি, চেসিস পেস্টিং, এবং আপনি বাম পাশের এই সেলাইটা দেখে নেবেন, ডান পাশের এই সেলাইটা দেখে নেবেন, এই সেলাইগুলো দেখার মাধ্যমে আপনি শিওর হবেন এই গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি নেই। তো সব কিছু মিলিয়ে এবার আমরা চলে যাব গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে এরকম একটি ফ্রেশ কন্ডিশন এবং 2014 মডেল বিশে রেজিস্ট্রেশন করা একটি গাড়ির দাম কত হতে পারে? বর্তমান বাজারে এরকম একটি গাড়ির দাম আছে 17,70,000 টাকা। বর্তমান বাজারে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ির দাম আছে 17,70,000 টাকা। তো অবশ্যই বর্তমান বাজারে যে দাম আছে সেখান থেকে আমি এই গাড়িটির দাম কমিয়ে রাখার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটি সম্পর্কে এবং অন্য কোনো গাড়ির ব্যাপারে যদি আপনি জানতে চান, ভিডিওতে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন, এবং আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।